আমার মুখের মধ্যে হাত চাপা দিয়ে আমার গাড়ির মধ্যে টেনে তুলে নেয়। তারপরে যখন আমি চিৎকার করছিলাম খুবই, সব এক একজন এক কথা বলতো, কেউ বলতো খারাপ কাছে দিয়েছে, কেউ বলতো বিক্রি করে দিয়েছে, কেউ বলতো চলে গেছে, কেউ বলতো কি হবে একটা মেয়েকে নিয়ে, তো তার মেয়ে আছে, ওই মেয়ে আছে, কি হয়েছে তাকে এইভাবে ছেড়ে দিলে হবে? আমি লড়ছিলাম যে আমার মেয়েটাকে আমার বাঁচাতেই হবে। আমি যেখানে থাকি সেখানকার জীবন খুব কষ্ট হতো, লোকের বাড়িতে কাজ করে দিতাম, এটা কত মোটা কত পরে পরে নিয়ে দুটো মেয়েকে স্কুলে ভর্তি করে দিলাম। এ একটু বড় হলো, এও মা স্কুলে পড়ছে, পড়তে পড়তে হঠাৎ স্কুল থেকে গায়ে পাচ্ছি না। তখন আমার বয়স 12 বছর ছিল। ওই স্কুল থেকে যখন আমি আমার পিসির বাড়ি ফিরছিলাম, আমার যে ট্রাফিকার আছে তো ওরা একটা লাল রঙের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল ব্রিজের মাঝখানটায়, তো আমি যখন পাশ থেকে ক্রস করছিলাম ওরা দুজন গাড়ির মধ্যে থেকে বের হয়ে আমার মুখের মধ্যে হাত চাপা দিয়ে আমার গাড়ির মধ্যে টেনে তুলে নেয়। তারপরে যখন আমি চিৎকার করছিলাম খুবই, তো সেই সময় আমার মুখে একটা কিছু রুমালের মধ্যে দিয়ে আমার মুখে চেপে দিয়েছিল। এ যাওয়ার পরে 4টে বাজে, তখন দেখছি আসছে না, আসছে না, বাড়ি আসছে না। আমি তো দৌড়ে গেলাম কাছে আমাদের আর্মি পড়ায়, সেখানে গিয়ে দেখে নি। তারপরে জ্ঞান হারানোর পরে তখন যখন কিছু কিছু জ্ঞান আমার যখন আসছিল, তখন দেখলাম একটা স্টেশনের পাশে আছি। তো তারপর যখন আবার চিৎকার করছিলাম, তো আবার মুখের মধ্যে কিছু একটা মেডিসিন দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তো তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল জানি না, খুঁজে 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 সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, খুঁজে খুঁজে কাঁদছি এরকম করার পরে আবার চুপচাপ আছে 1 সপ্তাহ, এরকম খুঁজছি কাঁদছি, কি করবো কি করবো, কোথায় গেলে পাবো, কি হবে, এরকম করে কান্নাকাটি পড়ে গেছে। তারপরে দেখলাম একটা পুনে স্টেশন বলে, তারপর ওখান থেকে একটা মার্কেটে নিয়ে গেল। মার্কেটে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে একটা মেয়ে এসেছিল, তো এরা কি করেছে যে ওর হাতে দিয়েছে, বললো যে এনার সাথে যাও, আমরা পরে আসছি। আমি ওখানে ছিলাম প্রায় 6 বছর। কেউ আমাকে সাপোর্ট করেনি, বাড়ির লোক না, শাশুড়ি শ্বশুর না, কেউ না, সব জায়গা থেকে খুঁজে খুঁজে বাচ্চা নিয়ে আমি আসছে, কোথায় না কোথায় গেছি, এসপি অফিসে, ডিএসপি অফিসে, সব অফিসে যাওয়ার পরে 15 দিন 1 মাস হয়ে গেল। তারপর আবার গেছি, আবার যাওয়ার পরে ওখান থেকে বড় বড় উঠে ঠেটিং দিল যে গরিব মহিলা খালি আসছে, 2 বার এলো, তো এনার কোনো কাজ হচ্ছে না কেন, এনার কথা নিচ্ছে না কেন, বলার পরে ওখান থেকে লিখে দিল। বড়বাবু বললো আচ্ছা ওনাকে পাঠিয়ে দাও, আমরা দেখছি। তারপরে হঠাৎ আমাদের ওখানে বাড়ির পাশে একটা ছেলে থাকে, ওরা মেয়ে পাচার করে, জানতাম যে ওরা এরকম বাইরে যায় আসে, মেয়েদের নিয়ে বিয়ে করে পাচার করে, শুনেছি জানি। আমার শ্বশুর তো দোকানে বসে আছে সামনে সামনে, ও জিজ্ঞাসা করছে আরে তুই জানিস, বলছে না তোমার নাতি যদি কোনো জায়গায় গিয়ে থাকে তো 2 বছর বাদে আসবে, ও যখন বলেছে যে 2 বছর পর আসবে তখনই আমরা কেস করেছি। তারপরে 2 বছর পরে জিজি বেদে খবর পেলাম যে এখানে এসব দেখাশোনা করে, হেল্প করে। সুন্দরবন একটা ডিফিকাল্ট কোস্টাল এরিয়া, একবার যদি এখানে প্রাকৃতিক দুর্যোগ বা নদী বন্যা হয়, নোনাজল ঢুকে যায় মাঠের মধ্যে, পরবর্তী 3 বছর এখানে ফসল ফলে না, তখন মানুষের প্রচণ্ড অভাব দেখা দেয়। তো আমরা এখানে দেখেছি প্রচুর নারী ও শিশু পাচার হয়। চন্দনার মা লীলা যখন মেয়ে হারিয়ে গেল, থানা পুলিশ বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সব জায়গায় ছুটে বেড়িয়েছিল তার মেয়ের জন্য, আমাদের কাছে আসে, ও মানে মুখ্যমন্ত্রীর মধ্যে লিখেছিল, ওদের প্রধানমন্ত্রীকে লিখেছিল, কোথায় না কোথায় লিখেছে। যখন ফিরে আসলো চন্দনা, তার আগে এই 6টা বছর তার মা অত্যন্ত মনোদুঃখে মনে কষ্টে প্রায় পাগলি, যারা বলে পাগলি জীবনযাপন করেছে। 6টার আগে উঠেছি আর দেখি ওর বাবা ফোন করে যে নিয়ে চলে এসছে, কাপ যে পুরনো কাপড় পরেছিলাম তাই পরে পায়ে চটি নেই ছুটেছি। তখন আমার যান এমনই হচ্ছে মনে যেন আমি কখন দেখবো আমার মেয়েকে, কখন দেখবো যেন ছোটকাচ্ছে। 6 বছর তো বাড়িতে ছিলাম না, বাবা অনেক খুঁজেছিল, তো সে তখন একটা খুবই একটা কষ্টেরও ছিল আনন্দেরও ছিল, কারণ লীলা চন্দনাকে বিভিন্নভাবে থ্রেট করা হয়, এভাবে ফোন এবার সরাসরি হুমকি দিয়েছে। আমার পিছনে ফলো করতাম, যেখানে আসতাম বিজিবিকে আসতাম বা কোর্টে যেতাম, আমার পিছনে লোক যেত, যে অটো আমি বসবো সেই অটো দেখবো ওদের লোক। মেয়ের জীবনটা লড়াই করে করে ওদের জীবনে, ও লড়াই করে করে ও শান্তি পায়নি, আমিও লড়াই করে করে আমিও শান্তি পাইনি, যেন কেননা ও ছেলে কি যে বলে আসামি, আসামি এখন ও জেলে আছে, ও তো শাস্তি পায়নি। এখন কনফিডেন্ট ভীষণ লো, বিলো 2%,
দুটোর পাঁচটার কেসে যখন মানে অপরাধীদের সাজা না পায় তখন ভিকটিমস ডিমোটিভেটেড হচ্ছে। তারপরে কেসটা মেয়েটা এখন সাহসকে চালাচ্ছে। আজকের দিনে যেটা বলবো, ওর মা সাথ দিয়েছিল, এটা সম্ভব হয়েছে। ও ভালো কোনো কাজ করবে, ভালো হতে থাকবে, এইটাই চাই। বন্ধুর মধ্যে আমাদের যেমন লিডারশিপ নেক্সট যে কাজগুলো হয় কি ভিলেজ প্রোগ্রাম, পিয়ার আউটরিচ, অ্যাডভোকেসি করা, মানে যে কোনো নতুন ট্রাফিক সার্ভে ফিরে আসার পরে তার সাথে কাউন্সিলিং করানো এবং তার যে পিয়ার সাপোর্টটা করা, সেসব বিষয়ে বাবা আমাকে ব্যবহার করা হয়। আমার ইচ্ছা আছে যে আমি একটা বড় দোকান করব, করে মানে প্রচুর মাল তুলবো, ওপরে দোকানের নাম থাকবে, আমার নাম দিয়ে নাম থাকবে। আমার মা আলাদা স্ট্রংলি, মাকে কিছু বলতে হয় না, মা বাবার থেকে ওপরে। হ্যাঁ, আগে আমি কিছু জানতাম না, কিছুই ছিলাম না, আমি কিছুই পারতাম না, জানতাম না, রুটিন পারি, ও মাঝে মাঝে বলে, সব জায়গায় যাই, মিটিংয়ে আসি টাসি, অনেক চালু হয়ে আছে এখানে এসে। একটা মানুষ এক জায়গায় থাকলে কিরকম, পাঁচ জায়গায় চললে তার সাহস হয়ে যায়, ভয় আছে, আবার ভয় করি না, মাঝে মাঝে ভয় লাগে, আবার ভয় করিও না, যাবে দেখা যাবে। মেয়েকেও বলি আগানোর চেষ্টা করতে হবে, এগোতে হবে, লড়তে হবে, ভালো কাজে লড়তে হবে। तो हमने देखा किस तरह एक माँ हर हद पार करके अपने बच्चे के लिए कुछ भी कर सकती है। शील की कहानी भी कुछ ऐसी ही है, फर्क बस इतना है कि वो अपनी गुड़िया को बचा नहीं पाई, पर उसने सच का पता लगाने की ठान ली। किसने मारा हमारी बेटी को? जो करना है वो तो करना है। सच की इस खोज में शील के साथ जुड़ने के लिए देखिए माई, सिर्फ नेटफ्लिक्स पर।